আসসালামু আলাইকুম আমরা কিন্তু অনেকেই ওয়াইফাই ইউজ করি এবং আমরা কিন্তু অনেকেই ওয়াইফাইটা ব্যবহার করি তো আমাদের ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা অনেকেই জেনে যায় এবং এটা জেনে গিয়ে ওয়াইফাই এইটা ইউজ করে অনেকেই কিন্তু আমাদের ওয়াইফাইটা চুরি করে ইউজ করে তো আমরা জানতে পারি না যে বাইরের কোনো মানুষ আমার ওয়াইফাই ইউজ করতেছে এটা আমরা অনেকেই বুঝতে পারি না তো আমাদের এই ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই জেনে যায় যে কোনো ক্ষেত্রে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই জেনে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার কী করণীয় আসন জেনে নিই তো আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব যে আমরা কীভাবে ওয়াইফাইয়ের নেম হাইট করতে পারি এবং ম্যাক ফিল্টারিং করতে পারি তো আমরা অনেকেই বলবো যে ভাই ওয়াইফাই হাইট কীভাবে করবো এবং ওয়াইফাই হাইটটা কী দেখুন ওয়াইফাই হাইটটা হল আপনার ওয়াইফাই নেমটা হাইট করা হাইট রাখা কারণ অনেকেই কিন্তু আপনার ওয়াইফাই নেমটাই নিয়ে অনেকেই হ্যাক করে ওয়াইফাইটা হ্যাক করে শুধু নেমটা হলেই কিন্তু ওয়াইফাইটা হ্যাক করা যায় হ্যাক করে অনেকেই ইউজ করতে পারে ব্যবহার করতে পারে তো আপনি যদি আপনার ওয়াইফাই নেমটা যদি আপনি যদি হাইড করে রাখেন তাহলে কিন্তু আপনার ওই নেমটা কিন্তু সবাই ডিভাইসে কিন্তু ওই নেমটা পাবে না সবাই সবার ডিভাইসে মোবাইলে অথবা ল্যাপটপ অথবা পিসিতে ওই ডি আপনার ডিভাইসের নেমটা কিন্তু ওনারা ওয়াইফাইতে পাবে না তো আপনার ডিভাইসের নেমটা কিন্তু ওদের ডিভাইসে শো করবে না আপনি যখন ওয়াইফাইটা হাইট করে রাখবেন তো এই হাইট করার ক্ষেত্রে আমরা আমরা বুঝি না যে আমরা কিভাবে হাইট করব এবং আমাদের হাইট করলে কি হবে কি সুবিধাটা আমাদের হবে এবং আমরা এর মাধ্যমে কি বেনিফিটটা পাবো দেখুন আপনি যদি আপনার ওয়াইফাই নেমটা যদি হাইট করে রাখেন তাহলে আপনার ওয়াইফাই নেমটা আর পাবে না অথবা ওই ওয়াইফাই নেমটা যদি আর না পায় তাহলে আপনার পাসওয়ার্ডটা জেনে গেলেও কিন্তু আপনারা ওই ওয়াইফাইটা চালাইতে পারবে না কারণ আপনার ওয়াইফাই নেমটা আপনি হাইট করে রাখছেন আপনার ওয়াইফাই নেমটা কিন্তু ওদের ডিভাইসে কিন্তু শো করবে না তো শো না করলে আগে ওনারা কিন্তু ওয়াইফাইটা ইউজ করতে পারবে না চালাইতে পারবে না তো এখানে প্রশ্ন থেকে যায় যে ভাই আমি কিভাবে ইউজ করব এবং আমার ডিভাইসে কিভাবে কানেক্ট করব দেখুন আপনার যে নেমটা আপনি আপনার ডিভাইসের যে নেমটাই থাকবে আপনার ডিভাইসে যদি ডিভাইসে আপনি সেই নেমটা লিখে সার্চ করবেন প্রথমে আপনার কাছে যদি মোবাইল থাকে তো আপনি মোবাইলের এর ভিতরে চলে যাবেন ওয়াইফাইয়ের ভিতরে চলে যায় আপনি দেখবেন ইয়ার ওয়াই ইয়ার টু ওয়াইফাই নেম ইয়ার টু নেটওয়ার্ক তো আপনি এরকম নামে একটা অপশন পাবেন তো ওখানে আপনি কিলিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে ওখানে দেখবেন ওয়াইফাই নেম এবং নিচে দেখবেন পাসওয়ার্ড তো আপনি ওয়াইফাই নেমটা ওখানে আপনার হাইড করা ওয়াইফাই নেমটা আপনি ওখানে দিয়ে দিবেন যে কোনো মোবাইলের ক্ষেত্রে এরকমই হবে তো আপনার ওয়াইফাই নেমটা আপনি ওখানে দিয়ে দিবেন ওখানে লেখা থাকবে ওয়াইফাই নেম নেটওয়ার্ক নেম তো আপনার ওইখানে আপনার ওয়াইফাই নেমটা আপনি ওখানে দিয়ে দেবেন নিচে দিয়ে দেবেন পাসওয়ার্ড তো তার একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন যে হাইড নেটওয়ার্ক হাইড নেটওয়ার্ক তো আপনারা ওই হাইড নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন হিডেন নেটওয়ার্ক এরকম একটা অপশান পাবেন নিচে একটু নিচে স্ক্রোল ডাউন করে আসবেন তখন আপনারা ওই অপশানটা আপনারা পাবেন যে কোনো ফোনের ক্ষেত্রে আপনারা ওই অপশনটা পাবেন হাইটেড নেটওয়ার্ক তো আপনারা ওখানে সিলেক্ট করে সিলেক্ট করে দিলেই আপনারা ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে ওপরে টাইপ করে আপনারা ওই অপশানটা যদি সিলেক্ট করে দেন সিলেক্ট করে আপনারা কানেক্টে ক্লেক্ট করলেই কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু আপনার ডিভাইসে কানেক্ট হয়ে যাবে এই ব্যাপারে আপনারা হিডেন ওয়াইফাইটা আপনাদের ডিভাইসে কানেক্ট করবেন এবং ম্যাক ফিল্টারিং তো আরেকটা কথা হচ্ছে আপনি যদি আপনার ওয়াইফাইতে ম্যাক ফিল্টারিং করে রাখেন তো আপনার ওয়াইফাইতে কিন্তু কোনোই হ্যাকারই আপনার ওয়াইফাইটা কিন্তু ইউজ করতে পারবে না কোনো হ্যাকার কিন্তু আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না এবং আপনার পাসওয়ার্ডটা যদি অনেকেই জেনেও বা যায় অনেকেই জেনেও যদি যায় তাও কিন্তু আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না আপনার ওয়াইফাই নেম আপনার ওয়াইফাই নেমটা হয়তো শো করবে কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু ইউজ করতে পারবে না সুতরাং আপনার ওয়াইফাইটা না ইউজ করতে পারলে তো আপনি যদি আপনার ডিভাইসে ম্যাক ফিল্টারিং করে রাখেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু ইউজ করতে পারবে না তো অনেকেই বলতে পারেন যে ভাই ওয়াইফাই ম্যাক ফিল্টারিং কেন করব এবং এইটা করলে আমরা বেনিফিটটা কী পাবো আমাদের উপকারটা কী হবে দেখুন একটু আগে বলছিলাম যে আপনি ওয়াইফাই নেম হেডেন করে রাখবেন আপনার নেমটা কিন্তু জেনে জেনে গিয়ে এবং আপনার পাউসডটা কিন্তু জেনে গিয়ে আপনার ওখান থেকে কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু অন্যরা ইউজ করতে পারে আপনার হিডেন নিয়মও কিন্তু বের করে নিয়ে অন্যরা ইউজ করতে পারে তো আপনি যদি আপনার ডিভাইসে যদি ম্যাক ফিল্টারিং করে রাখেন তাহলে আপনি যাকেই যার ফোনের অথবা যার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা আপনি ওখানে না অ্যাড করবেন ওখানে যত সময় না অ্যাড করবেন আপনার ডিভাইসে আপনার মূল ডিভাইসে যে ডিভাইস দিয়ে আপনি ওয়াইফাইটা কন্ট্রোল করতেছেন তো সেই ডিভাইসে যদি আপনি যত সময় আপনার ওই ম্যাক অ্যাড্রেসটা যত সময় আপনার ডিভাইসে যত সময় অ্যাড না করবেন তত সময় কিন্তু সে কিন্তু চালাইতে পারবেন আপনার ওয়াইফাইটা এবং আপনার কিন্তু পাসওয়ার্ড জানলেও আপনার ওয়াইফাইটা কিন্তু চালাইতে পারবে না তো যত বড়ো হ্যাকারই হোক না কেন আপনার ওয়াইফাইটা কিন্তু ওই সময় চালাইতে পারবে না এবং পাসওয়ার্ড জানলেও চালাইতে পারবে না হ্যাক করতে পারবে না এবং আপনি যদি ইচ্ছা করেন যে আপনি কাকে দেবেন এবং কাকে দেবেন না তো আপনি যাকে দেবেন না তাকে কিন্তু আপনি ওখান থেকে ম্যাক অ্যাড্রেসটা ডিলিট করতে পারেন তো আপনি ডিলিট করে দিলেই কিন্তু তার ম্যাক অ্যাড্রেসটা ডিলিট হয়ে গেলে পারা আপনার তার ডিভাইসের ওয়াইফাই কানেকশানটা চলে যাবে ওয়াইফাই কানেকশানটা কিন্তু তার ডিভাইস থেকে চলে যাবে আপনি যেই আপনার ম্যাক অ্যাড্রেসটা ডিলিট করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই দুইটা কাজ দেখে আসি প্র্যাকটিক্যালি দেখে আসি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার পরিবর্তন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্টে লিখবেন আপনাদের কোনো কোর্শন থাকলে কোনো কোর্শেন থাকলে আপনারা কমেন্টে লিখবেন এবং ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হয়েছে কি আপনারা জানাই দিবেন আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে কিনা তো চলুন ইন্টারফারে আমরা বাকি ভিডিওটি শুরু করব আসসালামু আলাইকুম চলুন তো সর্বপ্রথমে আপনার একটা ডিভাইসে আপনার ওয়াই যে ওয়াইফাইটা আপনি কন্ট্রোল করতে চাইতেছেন সেই ওয়াইফাইটা কিন্তু আপনার মোবাইলে অলরেডি কানেক্ট থাকতে হবে এবং কানেক্ট যদি না থাকে তাহলে আপনি কানেক্ট করে নেবেন তো কানেক্ট করার পরে আপনি আপনার ডিভাইসের ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যে ব্রাউজারটা আপনার খুবই মিষ্টি মনে হয় তো সেই ব্রাউজারটা আপনি চলে যাবেন তো আমার পছন্দের ক্রোম ব্রাউজারটাই আমি ওপেন করে নিলাম তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা এখানে এই যে সার্স বারে আপনারা এখানে আপনাদের রাউডারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমার হলো টি ফিলিং রাউডার তো আমার টি ফিলিং রাউডারের এখানে আমি আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে দিতেছি তো আপনারা যদি অন্য কোনো রাউডার হয়ে থাকে টেন্ডা অথবা টি ফিলিং অথবা যে রাউডার দে হয়ে থাকে না কেন আপনারা আপনাদের আইপি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি তো এখানে আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আপনারা দেখুন রাউডার নেটওয়ার্ক তো আপনারা এই যে রাউডার নেটওয়ার্ক লগ ইন অ্যাডমিন রাউডার নেটওয়ার্ক তো এখানে আপনারা সবাই ক্লিক করে দিবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট লগ ইন ক্লিক করে দেবেন তো আবার লগ ইন ক্লিক করে দিবেন তো লগ ইন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনারা অনেকেই এখানে দেখতে পারবেন ইউজর নেম এবং পাসওয়ার্ড তো আপনাদের ইউজর নেমটা আপনারা যদি পরিবর্তন করে থাকেন তাহলে আপনাদের ওই পরিবর্তন করা ইউজার নেমটা দিয়ে দিবেন আর যারা পরিবর্তন করেননি তারা এখানে ই অ্যাডমিন তো এখানে আপনারা স্মল লেটারের অ্যাডমিন লিখে দিবেন আপনারা এখানে লিখবেন এবং পাসওয়ার্ডে ও অ্যাডমিন লিখবেন এবং ইউজার নেমে ও ইয়ারমিন লিখবেন আপনারা দুই অপশনে আপনারা অ্যাডমিন লিখবেন তো দেখেন আমার এখানে শুধু পাসওয়ার্ড তো কেউ কেউ দেখতে পারবেন খালি পাসওয়ার্ড এবং কেউ কেউ দেখতে পারবেন ইউজন নেম তো যারা ইউজার নেম দেখতে পারবেন যাদের রাউটারের ইউজার নেম দেখতে পারবেন তারা ইউজর নেমে দিয়ে দেবেন ইয়ারমিন এবং পাসওয়ার্ডে এখানে আপনারা ই অ্যাডমিন দিয়ে দিবেন স্মল লেটারের অ্যাডমিন দিয়ে দেবেন এখানে আমার পাসওয়ার্ডটা অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো যারা পরিবর্তন করার নাই তারা এইটা দিবেন আর যারা পরিবর্তন করেছেন তাদের তারা তো নিজেদের পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটাই দিবেন তো এখানে দেওয়ার পরে আপনারা জাস্ট লগ ইন আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো লগ ইনি ক্লিক করে দেওয়ার পরে আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে আপনাদের আপনাদের ডিভাইসটা এখানে শো করবে ওয়ারলেস তো আমার এখানে দেখেন দুইটা ডিভাইস দুইটা নামের ডিভাইস তো লগ ইন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো চলে আসার পরে আপনারা লেফট সাইডে আপনারা দেখতে পারবেন আপনাদের ডিভাইস ওয়ারলেস তো আমার রাউডারের ডিভাইস হলো দুইটা তো আপনাদের রাউডার অনেকের ক্ষেত্রে একটা একটা থাকবে অত অনেকের ক্ষেত্রে দুইটা থাকবে তো আপনাদের ডিভাইসটা আপনারা ক্লিক করে দিবেন তো আমার ডিভাইসটা আমি ক্লিক করে দিলাম আমার ওয়্যারলেস ডিভাইসটা আমি ক্লিক করে দিলাম দেখুন ওয়্যারলেস ডিভাইসটা ক্লিক করার পরে আপনারা দেখেন যে বেসিক সিটিংস এই যে বেসিক সিটিংস আপনারা সবাই এখানে ক্লিক করে দিবেন তো বেসিক সিটিং ক্লিক করার পরে আপনারা ওপরে জেনে জেনে যেরকম আছে সেখানে সেরকমই থাকবে আপনাদের হাত দেওয়ার দরকার নাই তো আপনারা আপনারা এখানে দেখতে পারবেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম আপনাদের ওয়াইফাই নেমটা আপনারা এখানে দেখতে পারবেন আর নিশিয়ে দেখতে পারবেন ইনাবেল এস এস আইডি ব্রডকাস্ট তো আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের টিক দেওয়া তো আপনারা এই মার্কটা আপনারা এখান থেকে ওঠাই দিবেন তুলে দিবেন তো টিকমার্কটা তুলে দেওয়ার পরে তো টিকমার্কটা তুলে দেওয়ার পরে আপনারা জাস্ট এই মিশিয়ে সে অপশানে ক্লিক করে দিবেন আর এর আগে আপনি যদি আপনার ডিভাইসের নেমটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনার এখান থেকে আপনার ডিভাইসের নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার এখানে চেঞ্জ করে দিবেন আপনারা যেহেতু ওয়াইফাইটা হাইড করে রাখতেছেন সেহেতু পুরোনো ওয়াইফাইটা ওয়াইফাই নেমটা কিন্তু হয়তো সবাই জেনে যেতে পারে তো এই জন্য আপনারা এখানে আপনাদের ওয়াইফাইটা যখন হাইড করবেন তখন আপনারা এখানে নিউ একটা নাম নেম দিয়ে দিবেন নাম দিয়ে দিবেন তো এখানে আমার পুরনো নেমটা ডুলেট করে কেটে দিয়ে এখানে আমি নতুন একটা নেম দিয়ে দিয়ে দিছি আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার নেমটা দিয়ে দিলাম নতুন একটা নেম আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে টিকমার্কটা ওঠায় দিবেন এনেবেল এসএস আইডি ব্রডকাস্ট আপনারা এখান থেকে এই টিকমার্কটা তুলে দেবেন সো তুলে দেওয়ার পরে আপনারা জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবেন দেখুন আপনি এই সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ওয়াইফাই নেমটা কিন্তু হাইট হয়ে যাবে এবং এই হাইট হওয়ার কারণে আপনার এই নেমটা কিন্তু অনেকেই জানতে পারবে না আপনার এই ওয়াইফাই নেমটা হাইট হওয়ার কারণে সবাই কিন্তু আপনার এই নেমটা আর খুঁজে পাবে না আপনার এই রাউডারের নেমটা কিন্তু অনেকেই খুঁজে পাবে না তো খুঁজে যদি না পায় তাহলে কিন্তু হ্যাক করার কোনো চান্সই নেই এবং হ্যাক কিন্তু করতে পারবে না ওয়াইফাই নেম যদি খুঁজে না পায় তাহলে কিভাবে হ্যাক করবে তো এটা কিন্তু সম্ভব না তো আপনাদের ওয়াইফাই নেমটা পরিবর্তন করার পরে আপনারা এখানে সব কিছু কাজ কমপ্লিট করার পরে আপনারা এই যে মাত্র এইটা তুলে এই টিকমার্কটা তুলে দিবেন আর এখানে যেখানে যেরকম আছে আপনারা সেখানে সেরকমই রাখবেন আপনারা এখানে আপনাদের এখানে হাত দেওয়ার দরকার নাই তো আপনাদের সেভ অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে বেরো আসবেন তো আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ওয়াইফাইটা কিন্তু সাথে সাথে হাইট হয়ে যাবে এবং আপনাদের ডিভাইসের থেকে আপনাদের ওয়াইফাই কানেকশনটা চলে যাবে তো আপনারা প্রথমে আপনারা যেভাবে বলে দিছি যে কোনো ফোনে অথবা যে কোনো ডিভাইসে আপনারা কিন্তু ওইভাবেই হাইট নেমটা হাইট ওয়াইফাইটা আপনারা ওখান ওইভাবেই কানেক্ট করতে পারবেন তো আপনারা ওইভাবেই কানেক্ট করে নেবেন এবং আপনারা যদি না বুঝতে পারেন তাহলে হাইট করা ওয়াইফাই কিভাবে ইউজ করতে হয় আমি পরে একটি ভিডিও মেক করে আপনাদের জন্য দিয়ে দিব আপনারা ওখানে থেকে দেখে নেবেন আপনারা ওখান থেকে দেখে নেবেন আমি এর পরের ভিডিওটা পরে ভিডিওতে ইনশাল্লাহ আমি ওই ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করব তো সেভ করার পরে আপনারা এখা এখানে লেফট সাইডে আবার চলে আসবেন তো লেফট সাইডে চলে আসার পরে আপনারা দেখেন এবার এখন দেখেন এখন কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু হাইট করা হয়ে গেছে এবার বাকি থাকলো আমাদের ম্যাক ফিল্টারিং করা তো ম্যাক ফিল্টারিং করার আগে তো ভাই অনেকেই বলবেন হয়তো যে ভাই আপনি ম্যাক ফিল্টারিং করতেছেন আবার হাইটে করতেছেন দেখুন অনেকেই আমাদের ম্যাক ফিল্টারিং করা একটা মানে অনেকের ক্ষেত্রে একটা ঝামেলার কাজ হয় আর কি মানে যে কোনো ডিভাইস কানেক্ট করতে গেলে আমাদের ফোনের অথবা আমাদের যে কোনো ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে অ্যাড করা লাগবে তারপর কিন্তু আমাদের ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করতে হবে এটা কিন্তু আমাদের জন্য অনেকেরই একটা ফেরাদায়ক কাজ তো আমরা অনেকেই জানি না আমরা অনেকেই কিন্তু এটা করতে চাই না তো আমরা অনেকেই একেবার সহজ পদ্ধতিতে আপনাদের যারা যাদের মানে সহজ পদ্ধতিতে আপনারা কীভাবে ওয়াইফাইটা মানে অফ করবেন অন্যরা যাতে আপনাদের আপনার ওয়াইফাইটা যেন ইউজ করতে না পারে সেক্ষেত্রে আপনার এটা দেখাইলাম যে আপনারা ওয়াইফাই নেমটা হাইট করেন তো এই হাইট করার চেয়েও কিন্তু আপনার ওয়াইফাই ম্যাক ফিল্টারিং কিন্তু পারফেক্ট এবং ওয়াইফাই ম্যাক ফিল্টারিং এটাই কিন্তু বেটার কারণ আপনার এই ওয়াইফাই নেম হাইট করাটা আপনার হাইট করা নেমটা যদি একবার কেউ জেনে যায় অথবা কোনো কেউ যদি আপনার আশেপাশের কেউ যদি এই ওয়াইফাই নেমটা জেনে যায় যে আপনার ওয়াইফাই নেমটা হলো সাপোজ আপনি ধরে নিচ্ছি আপনার ওয়াইফাই নেমটা হলো রাকিব আমি এখানে রাখিব দিয়েছি তো আপনারা আমরা আমি ধরে নিচ্ছি যে আপনি সাপোজ রাকিব দিয়েছেন তো আপনি আপনার ওয়াইফাইয়ের নেমটা রাকিব দিচ্ছেন তো রাখেব দেওয়ার পরে আপনার এই হিডেন ওয়াইফাইটা অনেকেই কিন্তু যেভাবে আপনার বলে দিলাম প্রথমে তো ওইভাবে কিন্তু আপনার ওয়াইফাইটি কিন্তু সার্চ করবে সার্চ করলেই কিন্তু আপনার ওয়াইফাইটি কিন্তু তখন চলে আসবে সামনে তো যেই চলে আসবে আপনার ওয়াইফাইটা কিন্তু তখন হ্যাক করে নিবে তো আপনার সবচেয়ে নিরাপদ নিরাপদ হলো ওয়াইফাই ম্যাক ফিল্টারিং করা আপনার পাসওয়ার্ড এবং আপনার নেম যদি জেনে যায় কোনো হ্যাকারের ক্ষেত্রে সম্ভব নয় আপনার ম্যাক ফিল্টারিংটা যত সময় আপনার ম্যাক ম্যাক ফিল্টারিংয়ে আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস না অ্যাড করবেন তত সময় কিন্তু আপনার ওয়াইফাই কিন্তু অন্যরা কিন্তু ইউজ করতে পারবে না কোনোভাবেই সম্ভব না কিন্তু এটা কোনোভাবেই কিন্তু কারোর ক্ষেত্রে সম্ভব হবে না আপনার ওয়াইফাইটা ইউজ করার যত সময় আপনার ওনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আপনার ডিভাইসে যত সময় অ্যাড না করবেন তত সময় কিন্তু উনি কিন্তু ওয়াইফাইটা কিন্তু ইউজ করতে পারবে না এটা কিন্তু কোনো হ্যাকার দ্বারাই সম্ভব নয় তো চলুন আমরা ম্যাক ফিল্টারিংটাও কীভাবে করতে হয় দেখে আসি কিভাবে করতে হয় তো আপনার ম্যাক ফিল্টারিং করার আগে আপনি দেখেন ওয়ারলেস সিকিউরিটি তো আপনি প্রথমে এইটাকে ক্লিক করে দেবেন এই লেফট সাইডে ওয়ারলেস সিকিউরিটিতে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা সবাই অনেকেই দেখবেন যে আপনাদের এই দ্বিতীয় অপশানটা আপনাদের মানে টিক দেওয়া আছে আর কি এবং আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে ওয়ারলেস পাসওয়ার্ড আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তনও করতে পারবেন যেহেতু আমরা ওয়াইফাই ম্যাক ফিল্টারিং করবো সেহেতু আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নিয়ে আসে না এবং পরিবর্তন করার দরকারও পড়ে না তো এরপরে আপনারা সবাই দেখবেন যে আপনাদের ডিভাইসে আপনাদের ওয়াইফাই এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করা আছে তো আপনারা এই প্রথম অপশানটা আপনারা সিলেক্ট করে দিবেন আপনাদের সবার ডিভাইসে কিন্তু এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করা থাকবে তো প্রথমে আপনার এইটা সিলেক্ট করতে হবে ডিজাবল ওয়ারলেস সিকিউরিটি তো অনেকেই বলবেন যে ভাই ওয়্যারলেস সিকিউরিটি যদি ডিজাবল করে দেয় তাহলে ডিজাবল করে দিই তো তাহলে তো সবাই চালাবে কারণ ওয়্যারলেস সিকিউরিটিতে একবার যদি ডিজাবল করা হয় তাহলে কিন্তু কোনো পাসওয়ার্ড কিন্তু থাকে না পাসওয়ার্ড কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় তো কোনো মোবাইল যদি অথবা কোনো ডিভাইস যদি ওয়াইফায়ার কোনো এরিয়ায় আসে তাহলে কিন্তু সাথে সাথে কানেক্ট নিয়ে নেবে কোনো পাসওয়ার্ড কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন হবে না তখন তো প্রথমে দেখুন আমি কি করি তো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আপনাদের এই ভিডিওটার মাধ্যমে আপনারা আপনারা অনেক উপকার পাবেন তো আপনারা এই ডিজাবল ওয়ারলেস সিকিউরিটি আপনারা এই প্রথম অপশানটা আপনারা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার ফলে আপনারা নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার ফলে আপনারা জাস্ট সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম তো সে অপশনে ক্লিক করার পরে আপনি এখন দেখতে পারেন আপনার ডিভাইসটা আপনার যে ডিভাইসটা আপনার এই ডিভাইসের নেমটা আপনার ফোনে কিন্তু অথবা আপনার ডিভাইসে কিন্তু এখন কোনো পাসওয়ার্ড চাইবে না সরাসরি আপনার ডিভাইসটা এই ওয়াইফাইটা কিন্তু সরাসরি কানেক্ট হয়ে যাবে কানেক্ট সরাসরি হয়ে যাবে কোনো ওয়াইফাই বা কোনো সিকিউরিটি চাবে না তো আপনারা এই এই প্রথমে আপনাদের পাসওয়ার্ডটা ডিসেবল করে নেবেন তো পাসওয়ার্ড আপনাদের ডিসেবল করার পরে আপনারা নিচে এই এখন ওয়ারলেস ম্যাক ফিল্টারি তো আপনারা এই যে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখুন আমি একটু মার্ক করে আপনাদের দেখাই আপনারা এই যে এই যে ম্যাক ফিল্টারিং ওয়ারলেস ম্যাক ফিল্টারিং এই যে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং তো আপনারা এর পরে আপনাদের ওয়াইফাই সিক্রেটা ডিসেবল করার পরে ওয়ান নাম্বারটা সিলেক্ট করার পরে আপনারা এই যে এই ওয়ারলেস ম্যাক ফিল্টারিং সবাই এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখন দেখেন আমাদের এখানে কিন্তু প্রথম অপশনটা কিন্তু সিলেক্ট করা আছে এবং আপনারা যদি কোনো ডিভাইস যদি ব্লক মারতে চান তাহলে কিন্তু আপনি এই ওয়ারলেস স্ট্যাটাস তো আপনারা এখানে এসে কিন্তু আপনাদের ওয়াইফাই যে কয়জনই ওয়াইফাইতে কানেক্ট আছে তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের মেক অ্যাড্রেসটা কপি করে আপনারা কিন্তু এখানে এখানে এসে এই এড এ অ্যাড নিউতে ক্লিক করে আপনারা সেই মেক অ্যাড্রেসটা এখানে দিয়ে জাস্ট এটা আপনাদের নামটা দিয়ে জাস্ট আপনার এখানে কোনো একটা নাম দেবেন একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন তো ডিসক্রিপশান দেওয়ার পরে তো আপনারা প্রথমে নেক অ্যাড্রেস দিবেন দ্বিতীয় একটা ডেসক্রিপশন দিবেন অথবা একটা নাম দেবেন তো নাম দেওয়ার পরে আপনারা যদি সেই বাকশনে ক্লিক করে দেন সে বাকশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের আপনারা সেই বাসনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের এখানে কিন্তু ওই অ্যাড্রেসটা কিন্তু ইয়াড হয়ে যাবে তো ইয়াড হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আপনার ওয়াইফাইতে সেই অ্যাড্রেসটা কিন্তু চালাইতে পারবে না মানে অলরেডি ব্লক হয়ে যাবে তো এখন যদি আপনার এই দেখেন ডেনাই আর নিচে দেখেন এয়ালাউ তো আপনার ওয়াইফাইতে আপনার প্রথমটাই সিলেক্ট করা থাকবে তো আপনি এই দ্বিতীয়টা সিলেক্ট করবেন দেখুন দ্বিতীয়টা সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আমার দ্বিতীয়টা অপশনটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাচ্ছে সেভ হইতেছে অলরেডি কিন্তু আমার এই দ্বিতীয় অপশনটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে আমার কিন্তু আর নতুন করে সেভ করতে হয় নাই তো আপনাদের দ্বিতীয় অপশনটা ক্লিক সেভ করার পরে আপনারা ওপরে দেখেন যে ওয়ারলেস মেয়াদ ফিল্টারিং আমাদের কিন্তু সবার কিন্তু এই ডিজাবল তো এখানে দেখবেন আপনাদের সবাই ডিজাবল এখানে ডিজাবলটাই সিলেক্ট করা থাকবে তো আপনারা এই দেখেন ইনাভেল তো এখানে আপনারা সবাই তো এখানে আপনারা ইনাভেলে ক্লিক করে দিবেন আপনাদের অনেকেই এই এখানে এখানে দেখবেন আপনাদের অনেকেরই ডিজাবল থাকবে তো আপনারা এই ডিজাবল থেকে এই এনাবলে ক্লিক করে দিবেন তো এনাবলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ন্যাক ফিল্টারিংটা ইনাবল হয়ে যাচ্ছে এবং ইনাবল হয়ে যাবে তো দেখুন এখন যদি আমার এই যে ডিভাইসের ম্যাকফিল্ডারিংটা এ এখানে এয়ার্ড আছে তো যে ডিভাইসের ফিল্টারিংটা কিন্তু এখানে অ্যাড আছে সেই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস কিন্তু আর কেউই চালাইতে পারবে না আর কেউই কিন্তু অন্য কোনো ডিভাইস কিন্তু চালাইতে পারবে না শুধু আপনার যে কয়টা ডিভাইস এখানে অ্যাড করবেন সেই কটা ডিভাইসে আপনি আপনার গ্রাহকরা এখানে চালাইতে পারবে আপনার ওয়াইফাইতে আপনার গ্রাহকরা চালাইতে পারবে আপনি যে কয়টা ডিভাইসে অ্যাড অ্যাড করবেন যে কয়টা ডিভাইসে ম্যাক ফিল্টার ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করবেন সে কয়টা ডিভাইসে কিন্তু চালাইতে পারবে ব্যতীত অন্য কোনো ডিভাইস কিন্তু চালাইতে পারবে না আপনি যে কয়টা ডিভাইস অ্যাড করবেন তো আপনাদের অনেকেরই এখন কোশ কোশ্চেন থাকতে পারে যে ভাই এখন আমরা ই অ্যাড করবো কীভাবে এই ম্যাক অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করবো তো অ্যাড করার অ্যাড করবেন হলো আপনারা এই অ্যাড নিয়েতে ক্লিক করে দেবেন তো এ অ্যাড নিয়েতে ক্লিক করার পরে আপনারা দেখেন ম্যাক এ অ্যাড্রেস এবং নিচে দেখেন ডেসক্রিপশন ম্যাক অ্যাড্রেস এবং ডিসক্রিপশন এবং ইনাবেল অথবা ডিজাবেল তো আপনারা এখানে ইনাবেল রাখবেন স্ট্যাটাসটা ইন্যাভেলে রাখবেন তো আপনাদের ডিভাইসের আমি যেহেতু পিসিতে দেখাচ্ছি তো আপনাদের ফোনের কথাই বলি ধরুন আপনার একটা ফোন আছে যে কোনো ফোন আছে আপনার একটা তো আপনার ফোনের ওয়াইফাইতে চলে যাবেন যে কোনো ফোনে কিন্তু এর ভিতরে কিন্তু গেলে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু খুঁজে পাবেন না তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার ফোনের প্রথমে আপনার ফোনের সেটিংস চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে আপনার ফোনের ইয়াবাউটস ফোন এবাউটস অথবা এব আউট এরকম আপনার সেটিংয়ের ভিতরে একটা অপশন পাবেন তো আপনার ওখানে যাইতে হবে ওই ইয়াবাউটে আপনারা সবাই ক্লিক করে দেবেন তো এব ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন স্ট্যাটাস বলে একটা অপশন আছে স্ট্যাটাস বলে একটা অপশান আছে তো আপনারা ওই স্ট্যাটাসে গেলেই কিন্তু আপনাদের ওয়াইফায়ের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু দেখতে পারবেন আপনাদের ফোনের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু দেখতে পারবেন আমাদের অনেকেই ফোনে ওয়াইফাইয়ের ভিতরে গেলেই কিন্তু ম্যাক অ্যাড্রেসটা ওখানে দেখায় না যেরকম একটা ফোনের কথা বলি ভিভো তো ভিভো ফোনের কিন্তু ওয়াইফাইয়ের ভিতরে গেলে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কিন্তু শো করে না ওখানে ওখানে কিন্তু দেখায় না তো ওখানে না দেখলে আপনার কিন্তু এইটা আপনার করতে হবে আমি যেভাবে বলে দিলাম তো এইভাবে কিন্তু আপনার করতে হবে আপনার ফোনের সেটিংসের ভিতরে যেই কিন্তু আপনার এইভাবে দেখতে হবে আপনার ম্যাক অ্যাড্রেসটা তো এখানে ম্যাক অ্যাড্রেসটা আপনি এখানে তুলে দেবেন তো তুলে দেওয়ার পরে এখানে আপনার একটা ম্যাক অ্যাড্রেস তুলে দেবে তো আমি জাস্ট দেখানোর জন্য একটা ম্যাক অ্যাড্রেস আমি কপি করে আনি আপনাদের দেখানোর জন্য অন্য ডিভাইসে থেকে আমার একটা ম্যাক অ্যাড্রেস আমি কপি করে আপনাদের দেখানোর জন্য ওখানে অ্যাড করে দিব ধরুন আমার এই একটা ম্যাক অ্যাড্রেস তো আপনারা এই একটা ম্যাক অ্যাড্রেস তো এখানে এইটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তো আপনাদের ডিভাইসের এরকম একটা ম্যাক অ্যাড্রেস থাকবে এরকম একটা ম্যাক অ্যাড্রেস তো আপনারা এইটা জাস্ট কপি করে আপনাদের ডিভাইসের ম্যাক ফিল্টারিং চলে যাবেন ম্যাক ফিল্টারিং এর পরে চলে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে পেস্ট করে তো ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করার পরেই আপনারা এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন যাতে করে আপনি যে কোনো একটা নামে চিনেন ধরুন আমি এই নামটা দিতেছি রায়হান যাতে করে আমি চিনতে পারি যে এই ম্যাক অ্যাড্রেসটা কোন ডিভাইস একটা ডিভাইসের নাম দিয়ে দিবেন আপনারা এখানে এই ডিসক্রিপশনে তো আপনারা তো এখানে আপনার এমন একটা নাম দেবেন যে নামটা আপনি চিনতে পারেন যে এই ডিভাইস এই ম্যাক অ্যাড্রেসটার ডিভাইস হলো এই নামের মানে এই নামের মানুষটার তো আপনার একটা ডিসক্রিপশন দেওয়ার পরে ম্যাক অ্যাড্রেসটা টেস্ট করার পরে ইয়াড করার পরে আপনারা এই নিচের সেভ অপশনে ক্লিক করে দিবেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেখুন আমি আবার একটু আপনাদের একটা জিনিস দেখাবো আবার একটু আপনাদের একটা জিনিস দেখাই ধরুন আমি আবার এখানে আমার মেকার টেস্ট করলাম এবং আমি আবার ওই নামটা আমি এখানে আবার দিয়ে দিলাম তো ওই নামটা দেওয়ার পরে আমরা সবাই যে ভুলটা করি আমরা ওখানে কিন্তু এই ভুলটা করি এই শোটটা ভুলার কারণে আমাদের কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে ইয়ার্ড হয় না অথবা নেমটা কিন্তু নেয় না তো এই না নেওয়ার কারণ কি আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে ভাই আমরা অনেকেই কমেন্ট করি যে ভাই এখানে মেক অ্যাড্রেস দেয় কিন্তু নেয় না ম্যাক অ্যাড্রেসটা দেই দেখুন এখানে যদি আমি সেই অপশানে ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু আমার ওয়ার্নিং দিতে আছে যে প্লিজ ইনপুট কারেন্ট ডিসক্রিপশন ডিসক্রিপশন মাস্ট নট সেন্টেন্স তো এইগুলো এখানে ব্যবহার করা যাবে না এই যে এখানে কিছু কিছু সিম্পল দেওয়া দিচ্ছে এই ক্যারেক্টার্সগুলো এখানে ব্যবহার করা যাবে না আপনার এই ক্যারেক্টার্সগুলো যে কোনোভাবে আপনার এই ক্যারেক্টার্সগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন না অ্যান্ড মাস্ট নট ইন উইথ ব্ল্যাঙ্ক আপনি কিন্তু এই ক্যারেক্টার্সগুলো আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন না এই ক্যারেক্টাস বল তো দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করলাম কিন্তু আমার এটা কিন্তু সেভ হল না এই ভুলটা কিন্তু আমরা অনেকই করি অথবা আমরা এখানে অ্যাড্রেসটা অ্যাড করার পরে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই তো এখানে নাম যখন আমরা আমরা এখানে একটা ওপরে এই অ্যাড্রেসটা কিন্তু একটা স্পেস দিয়ে দিই অথবা এই নামটা যখন আমরা দিই এটা ডেসক্রিপশন দিই তখন কিন্তু আমরা একটা স্পেস দিয়ে দিই অনেকেই একটা স্পেস দেওয়ার কারণে আমাদের ওয়াইফাইটা ওয়াইফাইয়ের অ্যাড্রেসটা কিন্তু ইয়ার্ড হয় না তো আপনারা কেউই এই ভুলটা করবেন না আপনাদের এই নামটার অথবা এই ডিসক্রিপশনটা লেখার পরে আপনারা কেউই এটা স্পেস দিবেন না কোনো স্পেস দিবেন না তো স্পেস না দেওয়ার পরে আপনারা জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন তো এই ভুলটা আপনারা কেউই করবেন না তো সব কিছু ঠিক করার পরে এখানে কেউই একটা স্পেস কেউই দিবেন না তো সব ঠিক থাকার পরে আপনারা জাস্ট সেভে ক্লিক করে দেবেন এখানে দেখা যাচ্ছে দিস কারেন্ট অ্যাড্রেস অলরেডি অ্যাডজাস্ট তো অলরেডি আমি এই একই অ্যাড্রেস অলরেডি আগেই অ্যাড করছি সেই জন্য আমার এই একই অ্যাড্রেসটা দিতে এসছে না এজন্য আমি ব্যাক করতেছি দেখুন আমার এই অ্যাড্রেসটা কিন্তু অলরেডি আমি একটু আগে অ্যাড করছি এই অ্যাড্রেসটা কিন্তু অলরেডি আমার ইয়ার্ড ছিল এই জন্য আমার এ কিন্তু নিল না তো এইভাবে আপনার ওয়াইফাইটা সিকিউরিটি সিস্টেম বাড়িয়ে নেবেন যাতে করে আপনার ওয়াইফাইটা কেউই আপনার না বলে আপনার ওয়াজানার বাহিরে কেউই ইউজ করতে না পারে এটা কিন্তু আপনার পক্ষে এইটা কিন্তু আপনার পক্ষে অনেক হেল্পফুল হবে আপনি অনেক সিকিউরিটিতে থাকতে পারবেন তাহলে তাহলে কেউই আপনার ডিভাইসটা কিন্তু ইউজ করতে পারবে না আপনার ওয়াইফাই ডিভাইসটা কিন্তু কেউই ইউজ করতে পারবে না আপনি কিন্তু এই যদি আপনি যদি ম্যাক অ্যাড্রেসটা যদি এখানে অ্যাড করান যদি ম্যাক ফিল্টারিংটা অন করে তো এই ম্যাক ফিল্টারিং অন করার ফলে আপনার যার এই ম্যাক অ্যাড্রেসটা এখানে অ্যাড করবেন সেই শুধুমাত্র চালাইতে পারবে বাকিরা কিন্তু চালাইতে পারবে না তো আপনার এইটা কিন্তু অনেকেই হ্যাকও করতে পারবে না কোনো মানুষ কিন্তু এটা হ্যাকও করতে পারবে না কোনো হ্যাকারও কিন্তু হ্যাক করতে পারবে না এইটা যত সময় আপনার এই আপনার ডিভাইসের অন্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আপনি যত সময় আপনার ডিভাইসে না অ্যাড করবেন এখানে এসে যত সময় আপনি এই ইয়ার নিউতে গিয়ে আপনি যত সময় এখানে ম্যাক অ্যাড্রেস এবং ডিসক্রিপশন এই দুইটা যত সময় না অ্যাড করবেন তত সময় কিন্তু আপনার ওই ডিভাইসটা কিন্তু কানেক্ট হবে না আপনি যত চেষ্টা করেন আপনি কিন্তু দেখতে পারেন চেষ্টা করে দেখতে পারেন আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন দেখবেন আপনার ডিভাইসটা কানেক্ট হবে না এবং এখন কিন্তু আমাদের ডিভাইসটা কোনোই ইয়ে নেই কিন্তু কোনো সিকিউরিটি নেই জাস্ট আপনার ডিভাইসে এখন কিন্তু এই আপনার ওয়াইফাইয়ের নেমটা কিন্তু দেখাবে যে উমুক নেম বা এই নেম অথবা এই নেমের ওয়াইফাই মানুষ দেখতে পারবে অথবা এই নেমের ওয়াইফাই আপনার যদি পাসওয়ার্ড যদি বলেও দেন ওই পাসওয়ার্ড নিয়ে কিন্তু আপনার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না কানেক্টই করতে পারবে না আপনার পাসওয়ার্ড যদি এখন জেনেও যায় অলরেডি তো আপনি পাসওয়ার্ড যখন আপনার ম্যাক ফিল্টারিং করার আগে আপনার কিন্তু অলরেডি পাসওয়ার্ড কিন্তু ওখান থেকে ডিজাবল করতে হবে তো ডিজাবল করার পরে কিন্তু আপনার এইটা কিন্তু ওয়ান করতে হবে তো যখন আপনি এটা ওয়ান করবেন ছোটরা আপনার ওয়াইফাই ডিভাইসের পাসওয়ার্ড কিন্তু অলরেডি ডিজাবল হয়ে গেছে এখন কিন্তু আপনার কানেক্ট করতে হলে আপনার এখানে এসে ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা যে আপনি এখানে এসে অ্যাড করে দেবেন তো সাথে সাথে দেখবেন আপনার ওই ফোনে অথবা ওই ডিভাইসে কোনো কিছু করার দরকার নাই অটোমেটিক আপনার ওয়াইফাইটা অটোমেটিক ওতে ওই ডিভাইসে কানেক্ট হয়ে যাবে আপনি যখন একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস যখন এখানে অ্যাড করবেন তো ওই অ্যাড করার পরে আপনার ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করার সাথে সাথে আপনার ডিভাইসে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট নিয়ে নিবে আপনার ডিভাইসে কোনো পাসওয়ার্ডটা বসানো লাগবে না অথবা আপনার কোনো নামও টাইপ করা লাগবে না কিন্তু আপনার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ওই ডিভাইসে যে আপনি এখানে ম্যাক অ্যাড্রেসটা তুলে দিবেন তো এইটা নিয়ে আমাদের ওয়াইফাইটা কিন্তু অনেক সিকিউরিটি মেনটেন করে এই ম্যাক ফিল্টারিংটা অনেক সিকিউরিটি মেনটেন করে তো আমরা যারা এটা করতে পারবো এবং আমাদের পক্ষে কিন্তু এটা কিন্তু অনেক সুবিধা হবে অনেক আমাদের পক্ষে অনেক সুবিধা হবে এটা যদি আমরা আমাদের ওয়াইফাইতে যদি এই ম্যাক ফিল্টারিংটা করে থই হ্যাঁ এমন কোনো মানুষ নেই যে আপনার ওয়াইফাইটা এখন চালাইতে পারে যত সময় আপনার ম্যাক অ্যাড্রেসটা এখানে অ্যাড না করবেন তত সময় কিন্তু কোনো ইউজারই আপনার পাসওয়ার্ডটা আপনার ওয়াইফাইটা চালাইতে পারবে না তো আশা করি আপনার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা আপনারা ডাইরেক্ট যে কোনো মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা আপনারা ডাইরেক্ট সেটিংস থেকে বের করে নেবেন আমাদের ওয়ান একের ফোনে কিন্তু ওয়াইফাইয়ের ভিতরে যদি ওয়াইফাইটা যদি ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের ভিতরে নিয়ে চলে যায় ওয়াইফাইয়ের ভিতরে অপশান নিয়ে চলে যায় তো ভিতরে অপশান নিয়ে গেলেই কিন্তু আমরা ওয়ান এক ফোনে কিন্তু ওখানে কিন্তু অ্যাডভান্স ফোনে ক্লিক করার পরে আমাদের অনেক অনেক ফোনেরই কিন্তু ওখানে ম্যাক অ্যাড্রেসটা দেখা যায় না তো ওখানে ম্যাক অ্যাড্রেসটা না দেখা গেলে আপনার ফোনের অ্যাভাউট সেকশনে যেতে হবে তো ফোনের অ্যাবাউট সেকশনে গিয়ে আপনার ওই অ্যাভট সেকশনে যাওয়ার পরে আপনি দেখবেন স্ট্যাটাস তো এই স্ট্যাটাস নামে একটা অপশান পাবেন তো এই স্ট্যাটাস নামে অপশানটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন যে আপনাদের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস আপনাদের ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস আপনারা কিন্তু ওখানে গিয়ে আপনাদের ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দুইটাই দেখতে পারবেন আপনারা ওখানে গিয়ে তো ওখান থেকে আপনারা এখানে অ্যাড করতে পারেন ওই ম্যাক অ্যাড্রেসটা কপি করে আপনারা এখানে অ্যাড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওরা আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকেনটি অন করে দিবেন যাতে করে আমার পরিবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার ডিভাইসে চলে যায় এবং ভিডিওটা একটা লাইক দিন ভিডিওটা একটা লাইক দিন যাতে করে আমি বুঝতে পারি ভিডিওটা আপনার অনেক পছন্দ হয়েছে আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন আপনার মতামতটা জানিয়ে দিবেন এবং আপনার কোনো করছেন থাকলে আপনারা জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহ